Bismillahirrahmanirrahim. Assalamu alaikum bondhura. Asha korchi shobai Allahur rahmate bhalo achen. Amiyo bhalo achi. Ajke ami khub shohoje chicken roast ranna kore dekhabo. Er jonno ami boiler murgi niyechi. 5 piece murgir mangsho niyechi. Ranna korar jonno ami moshla niyechi. Ekhane moshla niyechi piyaj bata 2 chamoch. 1.5 chamoch tok doi niyechi. 1 চামচ রসুন বাটা নিয়েছি আদা জিরা বাটা নিয়েছি 1 চামচ তেজপাতা নিয়েছি ছোট করে কেটে 3টা এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি 5 টুকরো বাদাম নিয়েছি কিশমিশ নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি 1 টুকরো লেবু নিয়েছি পেঁয়াজ নিয়েছি হাফ কাপ আর লাগবে রোস্ট মশলা এখানে আমি গোলাপ জল নিয়েছি কেওড়া জল নিয়েছি ঘি নিয়েছি আর লাগবে দুধ 1 কাপ এবার রান্না করার জন্য আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিলাম তারপর পেঁয়াজ দিলাম বেরেস্তা করার জন্য নাড়াচাড়া করে সুন্দর করে বাদামি রং করে বেরেস্তা করে নেব আমার বেরেস্তা করা হয়ে গেছে এখন আমি বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি তারপর আমি মুরগির মাংসে লবণ মেখে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে লালচে করে দুই পাশ আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এখানে আদা রসুন বাটা দিইনি কারণ আদা রসুন বাটা দিলে গায়ে খুব ছিটে ছিটে পড়ে দেখুন আমি লালচে করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি দেখুন আমি উঠিয়ে নিয়েছি সবগুলো মাংস তারপর আমি কিছুটা পেঁয়াজ দিলাম পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নেব তারপর মশলাগুলো দেব মশলা দেব আর পানি একটু দিয়ে নাড়াচাড়া করব এখন আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি টক দই রসুন বাটা আদা জিরা বাটা তেজপাতা এলাচ দারচিনি সব মশলাগুলো দিয়ে দিলাম তারপর আমি রাধুনী প্যাকেটের মশলা দেব অর্ধেক মশলা নিয়েছি আমি এক প্যাকেটের অর্ধেক মশলাগুলো দিলাম দিয়ে লেবুটা দিয়ে দিলাম দেওয়ার পর কিছুটা সময় নাড়াচাড়া করার পর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব মাংসগুলো নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করব পানি অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর আমি কিছুটা লবণ দিয়ে দেব আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করেছি আমি বাসায় যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি কিছুক্ষণ ঢাকনা উঠিয়ে উঠিয়ে নেড়ে দিচ্ছি তারপর আমি বাদাম দিলাম কিশমিশ দিয়ে দিলাম দিয়ে আবার কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপর দেখুন তেল একদম উপরে উঠে আসছে মশলা ঘন হয়ে গেছে এই সময় আমি তরল দুধ দিয়ে দেব 1 কাপ তরল দুধ দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর আমি এখানে কিছুটা কাঁচা মরিচ দিয়ে দেব কাঁচা মরিচ দেওয়ার পর এখানে আমি হাফ চামচ গোলাপ জল 1 চামচ কেওড়া জল দেব
এখন আমি একটু চিনি দিয়ে দিব, অল্প একটু চিনি। তারপর আমি এক চামচ ঘি দিলাম। ঘি দেওয়ার পরে সবশেষে আমি পেঁয়াজ বেরেস্তা দেব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নামিয়ে নেব। আমি সহজভাবে আপনাদের সাথে রোস্ট রান্না করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। দেখুন আমার রোস্ট রান্না শেষ হয়ে গেছে, দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।